ওই যে আইয়ুব আলাইহিস সালাম উত্তর কেরানে বসবাস করে, উনি একজন নবী, আবার অনেক সম্পদের মালিক ছিল, কিন্তু সম্পদ পাওয়ার পরেও এত সম্পদ, ওট আসি, গরু আসি, ছাগল আসি, বকরি ভেড়া আসি, মুসলমান জায়গা জমি আসি, সম্পদও আসি, এত কিছু পাওয়ার পরেও সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করি, এত সম্পদ পাওয়ার পরেও সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি, আল্লাহর একটা সেকেন্ডের জন্য ভুলে না, এত প্রশংসা করে মালিকের, এত প্রশংসা করি। কিন্তু মুসলমান ভাইরা, শয়তান আমাদের বন্ধু না দুশ্মন? আওয়াজ আসতে হয় কেন? জোরে বলেন, বন্ধু না দুশ্মন? ওই শয়তানের সহ্য হয় না। আইয়ুব নবী আল্লাহরে ডাকি, সিজদায় পড়ে থাকি, মাল দৌলত পাওয়ার পরে শুকরিয়া আদায় করি, এমন সময় ওই শয়তান ইবলিস আল্লাহর কাছে গিয়া কয়, আল্লাহ, আইয়ুব নবীরে তুমি সম্পদ দেওয়ার কারণে, টাকা পয়সা দেওয়ার কারণে, ওট গরু ছাগল বকরি ভেড়া দেওয়ার কারণে, এই জন্য সে তোমার নামাজ আদায় করে, তোমার শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমার একটু ক্ষমতা দাও, আমি তোমার আইয়ুবকে একটু পরীক্ষা করতে চাই, আমি দেখব ওই পরীক্ষার মধ্যে সে পাশ করে না ফেল করি। আমার আল্লাহ জানাই দিলেন, কি করতে চাও? কয়, আল্লাহ আমি মুহূর্তের মধ্যে তার সবগুলো সম্পদ নষ্ট করে দিতে চাই, দেখি তারপরও সে তোমার ইবাদত করে কি না। আরেকটু জোরে কর, আল্লাহ কয়, যা শয়তান যা, তোরে অনুমতি দিলাম, তোরে পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম, আইয়ুব নবীর সম্পত্তি নষ্ট করে দিবি, তারপরে দেখ সে ইবাদত করে কি না। কষ্ট হইতেছে? হযরত আইয়ুব আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেছি, আর ইবলিস শয়তান তার সমস্ত চেলা ফেলাকে একসাথ করিয়া বলি, কার কি পাওয়ার আছে বলো? একজন বলি, আমার মধ্যে এমন পাওয়ার আছে, আমি মুহূর্তের মধ্যে আগুনের গোল্লা হয়ে যেতে পারি, আর আমি সব সম্পদ জ্বালাইয়া পোড়াইয়া সারকার করে দিতে পারি। কয়, তাই নাকি? কয়, কয়, হ্যাঁ। কয়, তাইলে কাজ চালাইয়া দাও। মুসলমান বাবা জিরারে, আমার আইয়ুব আলাইহিস সালামের সম্পদগুলো যেখানে গোডাউনে জমা আছিল, একজন শয়তান আগুনের গোল্লা হইয়া সবগুলো সম্পদ জ্বালাইয়া পোড়াইয়া সারকার করিয়া দিয়া ইবলিসের কাছে আইসা ডাক দিয়া কয়, ও ইবলিস, আমি সব সম্পদ জ্বালাইয়া দিয়েছি। ইবলিস দৌড়াইয়া গিয়া পয়গম্বরের সামনে দাঁড়াইছি, দাঁড়াইয়া দেখি হযরত আইয়ুব আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়িয়া পড়িয়া রবের প্রশংসা করতেছি। নামাজ যখন শুরু হয়ে যায়, শয়তান দাঁড়িয়ে ডাক দিয়ে, মুহূর্তের মধ্যে কোথায় থেকে জানি আগুনের গোল্লা ইসা তোমার গোডাউনের সব মাল শেষ করে দিছি। আইয়ুব আলাইহিস সালাম কয়, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন, একসাথে আওয়াজ দিয়া কোন, মাল দৌলত শেষ হয়ে গেলে মনের মধ্যে একটা পেরেশানি আসার কথা ছিল, কষ্ট আসার কথা ছিল, আইয়ুব নবী কয়, আলহামদুলিল্লাহ। শয়তান কয়, কারবারটা করলো কি? আমি সব সম্পদ শেষ করে দিলাম, আর এই বেড়ায় কাল আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে গিয়ে আবার শয়তান ডাক দিয়ে কাল, আমি চাইতেছি তার সন্তানগুলো সব শেষ করিয়া দিতাম। আইয়ুব নবীর চারজন বিবি ছিল, একজনের নাম হলো জাহেদা, আরেকজনের নাম হলো সলেহা, আরেকজনের নাম হলো খালেসা, চতুর্থ নম্বর বিবির নাম ছিল রহিমা, ওই রহিমা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের পত্নী। এরে মুসলমান, তার গর্বে ওই চারজন বিবির গর্ব থেকে এক রেওয়ায়তে আসছে 14 জন সন্তান, আরেক রেওয়ায়তে আসছে 27 জন, আরেকটা রেওয়ায়তে আসছে 29 জন সন্তান আল্লাহ দান করেছিলেন। ওই সন্তানগুলো সব মাদ্রাসায় লেখাপড়া করে, সবগুলো ছেলে মেয়ে একসঙ্গে মাদ্রাসায় লেখাপড়া করি, ওই শয়তান তাকায় দেখে এরা বিল্ডিংয়ের ছাদের নিচে বৈসা বৈসা এরা দিন শিখতেছি, এরা দিন শিখতেছি, এরা মাদ্রাসার সবক পড়তেছি, শয়তানকে আল্লাহ ক্ষমতা দিয়া দিছি, ছাদের উপরে উইঠা ছাদকে দশাইয়া দিয়া সবগুলো সন্তান মেরে ফেলেছে।
সবগুলো সন্তান মুহূর্তের হয়ে গেছি। শয়তান একটা দৌড় দিয়া গিয়া হযরত আইয়ুব আলাইহিসসালামের কিনারায় দাঁড়ায়া ডাক দেয়, আইয়ুব খবর পাইছো নাকি? কি কয়, কি খবর কয়? মুহূর্তের মধ্যে সাত দোষিয়া গিয়া তোমার সবগুলো সন্তান ধ্বংস হয়ে গেছি, মারা গেছি, সাজা হয়ে গেছি। আইয়ুব কয় আলহামদুলিল্লাহ, আল্লাহর দেওয়া যান আল্লাহ লয়া গেছি, মাল ও আল্লাহর, এই সন্তান ও আল্লাহর, আলহামদুলিল্লাহ। এবার শয়তান কয় না 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 আইয়ুব তো আল্লাহ থেকে দূরে সরবে না। এই মুহূর্তে শয়তান আল্লাহকে ডাক দেয়, আল্লাহ মাল শেষ করলাম, সন্তানও শেষ করলাম, পারলাম না তোমার প্রশংসার থেকে দূরে সরাইতে। আল্লাহ গো আইয়ুব নবীর পুরা দেহের ওপরে আমার ক্ষমতা দান করো, আমি দেখব তারপর আইয়ুব তোমার কেমনে প্রশংসা করি। ওই মুহূর্তে হযরতি আইয়ুব আলাইহিস সালাম নামাজের সিজদার মধ্যে আসি, ইবলিস শয়তান গিয়া নাকের মধ্যে একটা ফু দিল, মতান্তরের মুসলমান মাছির মতো বৈশা নাকের মধ্যে মুসলমান একটা ফুল ঢুকাইয়া দিল। শুল ঢুকাইয়া দেওয়ার পরই হযরত আইয়ুব আলাইহিস সালাম নাকের মধ্যে চুলকানি দিল, মুহূর্তের মধ্যে নাকটা ফুলিয়া গেল। পরের দিন দেখা গেল মাথার দিকে নিয়ে পা পর্যন্ত পুরাটা দেহের মধ্যে ফোসকা পড়ে গেল, বড় বড় ফোসকা পড়িয়া পুরা শরীরের মধ্যে পচন ধরে গেল, আর ওই পচন দেহের ভিতরে বড় বড় পোকা ইসা হাজির হয়ে গেল। ওই পোকাগুলো আইসা শরীরের চতুর্দিকে কিলবিল কিলবিল শুরু করে দিছি। পয়গম্বর আইয়ুব দেহের মধ্যে পচন ধরে গেছে, মুসলমান পোকাগুলো কিলবিল কিলবিল করতে করতে গোস্তগুলো খাইতেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, এক এক করে তিনজন বিবি বিদায় হয়ে গেল। এখন সঙ্গে আছে শুধু রহিমা, রহিমা সঙ্গে আছি, কিন্তু মুসলমান দেখা গেল পোকা হওয়ার কারণে দেহের মধ্যে পচন ধরার কারণে আশপাশে কেউ থাকতে পারে না, দুই চার মাইল এলাকার মধ্যে দুর্গন্ধের কারণে কেউ থাকতে পারে না। ওই আইয়ুব আলাইহিস সালামের বকরি বেড়া উট দুম্বা যারা চালাইতো রাখাল, এরা পর্যন্ত বাড়ির থেকে লাঠি সোটা নিয়ে আইসা পয়গম্বরের সামনে দাঁড়ায় ডাক দেখ, আইয়ুব তোমার কারণে আমরা বাঁচতে পারতেছি না, দুর্গন্ধের কারণে থাকতে পারতেছি না, তুমি এলাকা সারো, তুমি বাড়িঘর সারো, এখানে থাকতে পারবো না। এলাকার সব মানুষ খেপে গেল। এখন আইয়ুব আলাইহিস সালাম একজন পয়গম্বর, আবার মুসলমান ধনাঢ্য ছিল, এদিক দিয়ে মুসলমান অনেক সম্পদের মালিকও ছিল। যেই রাখালেরা পয়গম্বরের বাড়িতে কাজ করত, ওই রাখালগুলো লাঠি সোটা নিয়ে পয়গম্বরের সামনে দাঁড়ায় গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে কই গিরি, তোরা না আমার রাখাল ছিলি, তোরা না আমার বাড়িতে কাজকর্ম করতি, কই ছিলাম বলা ছিলাম, এখন তো নাই, আপনার কারণে আমাদের এলাকার সব মানুষ মারা যাবে, তা হইতে পারে না, বিডা বাড়ি সারেন। এখন মুসলমান এই আইয়ুব পয়গম্বরের পুরাটা দেহের ভিতরে পোকা আর পোকা, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম মাওলাকে ডাক দেয়, কা মাওলা রে তুমি আমার হাত নিয়ে যাও, তুমি আমার পা নিয়ে যাও, কিন্তু আল্লাহ শয়তান থেকে আমার হেফাজত কইর, আর দুইটা অঙ্গ তুমি ঠিক রাইখ, একটা অঙ্গ হলো জিবা, আর একটা অঙ্গ হইল আমার অন্তর, আমি যেন অন্তরে তোমারে রাখতে পারি, আর জিহিবা দিয়া তোমারে ডাকতে পারি। অসুবিধা নাই, তুমি আমার জিহ্বাটা ঠিক রাইখো রে মালিক, আল্লাহ তুমি আমার অন্তরটা ঠিক রাইখো। এখন সবাই দূরে চলিয়া গেল। ওই যে হযরত ইউসুফ আলাইহিস সালামের পত্নী রহিমা নিজের কাঁধে লইয়া স্বামী লইয়া দৌড়াইতে শুরু করলো। মহিলা মানুষ স্বামী ওজনদার কাঁধে লইয়া দৌড়ার গেল, কি পরীক্ষার মধ্যে পালাইলা রহিমা তার স্বামী আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে পাহাড়ি এলাকায় গর্তের কিনারায় চলে গেল। এখন খাওয়া নাই, দাওয়া নাই, কোনো সম্পদ নাই, এলাকায় ঘুরিয়া ঘুরিয়া রহিমা স্বামীর জন্য খানা নিয়ে আসি, স্বামীর খানা খাওয়ায়। এ নবীর উম্মতের দল বাবাজিরা রে, এই রহিমা কষ্ট করে কইরা
এলাকার থেকে ভিক্ষা কইরা কইরাই না স্বামীরে খাওয়ায় ছয় আসি। আর ওই মুহূর্তে আইয়ুব ডাক দেখে, আল্লাহ মাবুদ রে, এক একটা কামড়ের কারণে আমার দেহের অবস্থা বড় খারাপ, আয় আল্লাহ পোকায় কামড় দিলে কলিজা ছিঁড়ে যায়, আল্লাহ হাতে কামড় দিলে কলিজায় গিয়া লাগে, পায়ে কামড় দিলে কলিজায় গিয়া লাগে, আল্লাহ তুমি আমারে কি পরীক্ষায় পালাইলা, আল্লাহ পরীক্ষা করো অসুবিধা নাই, তবে আমারে সবুর করার তৌফিক দিও, আল্লাহ আমি যেন সবুর করতে পারি আমারে তৌফিক দিও। এখন রহিমা ঘুরিয়া ঘুরিয়া এই কাজ করিয়া করিয়া স্বামীর জন্য রুটি নিয়ে আসে, খানা খাওয়ায়, কিন্তু শয়তান বসিয়া নাই। আরেক রেওয়ায়েতে আসছি, ওই রহিমা পাশের এক সওদাগরের বাড়িতে গিয়া বলি আমার একটু কাজকর্ম দেন, কিন্তু সওদাগরের বিবি তাকায়া দেখে রহিমার নাকে অস্বরণের জিনিস, কানে অস্বরণের জিনিস, গলায় অস্বরণের জিনিস। আর ওই মুহূর্তে সওদাগরের বিবি ডাক দিয়া কয়, তোমাকে দেখতে কাজের মেয়ের মতো মনে হয় না, তুমি কী জন্য আসছো বলো, তুমি বলো কি জন্য আসছো। কয় সদাগর বিবি, শোনো আমি আসলে কাজের মেয়ে নই, আমরা একটা পরীক্ষার মধ্যেই পড়ে গেছি, আমরা পরীক্ষার মধ্যে পড়ে গেছি, আমি পয়গম্বরের বিবি, আমার স্বামীর নাম হলো হযরত আইয়ুব। সদাগর বিবি ডাক দিয়া কয়, তুমি যদি পয়গম্বরের বিবি হয়ে থাকো আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তোমার কোনো কাজকর্ম করতে হবে না, তুমি খালি আমার ঘরে আসবা, এবাদত করবা, আর টাইম মতো খানা নিয়ে তোমার স্বামীরে খাওয়াইবা। এর নামে রহমতের দ্বার। বিবি রহিমা ছিল অনেক সৌন্দর্যের অধিকারী, আর ওই সওদাগরের স্বভাবটা বেশি ভালো ছিল না। বিবি ডাক দিয়া কয়, সাবধান, এই মহিলার দিকে তুমি তাকাইবা না, কু নজর দিবা না, তাহলে তুমি হালাক হয়ে যাইবা, তুমি ধ্বংস হয়ে যাইবা। তবে শুনিয়া রাখো, এই ভদ্র মহিলা একজন পয়গম্বরের বিবি। কয়, তাইলে একটা কাজ করো, যদি পয়গম্বরের বিবি হয়ে থাকে তাহলে সে বরকতি হবে, বরকতি হবে, দামি মহিলা হবে, তার একটা কাজ কইরু, তার যে ওড়না আসি ওড়না থেকে একটু কাপড় কাটিয়া রাইঘু। আরেক রেওয়ায়েতে আসছি, বরকতের জন্য রহিমার মাতার চুল থেকে কয়েকটা চুল কেটে রাইখা দিও, হয়তো আমাদের জন্য বরকত হবে। অনেক অনুনয় বিনয় করার পরে এক রেওয়ায়েতে আসছি, মুসলমান কাপড়ের আঁচল কাটিয়া দিয়েছিল, আরেক রেওয়ায়েতে আসছি চুল কাটিয়া দিয়েছিল। আর এদিক দিয়া শয়তান কিন্তু বসিয়া নাই, শয়তান হাঁটিয়াটি পা পা করিয়া হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছে আইসা ডাক দিয়ে কয়, আইয়ুব জানো নি তোমার বিবি তোমার জন্য রুটি আনতে গিয়া অপকর্ম করছি, ওই অপকর্ম করার কারণে তোমার বিবির মাতার চুল কাটিয়া রাইখা দিছি, আরেক রেওয়ায়েতে আসছে ওড়না কাইটা রাইখা দিছি। আর এদিক দিয়া রহিমা যখন রুটি লইয়া হাজির হয়েছি, আইয়ুব আলাইহিসসালাম ছিল একনিষ্ঠ আল্লাহর নবী, কোনো শিরিকের ধারে কাছেও যায় নাই, চুল কাটা দেইখা মতান্তরে মুসলমান, জামার আসল কাটা দেইখা। আইয়ুব ডাক দিয়া কয়, তুমি মনে হয় নিশ্চয়ই কোনো খারাপ কাজ কইরা আমার কাছে খানা নিয়ে আসছ, আমি যদি ভালো হইয়া যাই তাহলে তোমাকে আমি একশত বেতের আঘাত করব। আর একটু জোরে কন্যা, আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা, ওই দিক দিয়ে আরেকটা রেওয়ায়েত আসছে, আইয়ুব আলাইহিসসালাম যখন সুস্থ হয় না, শয়তান চিন্তা করে আইয়ুব রে কোনো রকম ঠেকাইতে পারি না, এখন আইয়ুব রে কি করা যায়, সব শয়তান একসঙ্গে লইয়া বইসা। মনে হয় কষ্ট হইতেছে আপনাদের, মনে খারাপ লাগতেছে, বিষম হয়ে গেছে মনে হয়। এ মুসলমান বাবা জিরা আমার, এখন বন্ধুরা রে একসঙ্গে বসিয়া কয়, আইয়ুব রে ঠেকাইতে হবে, কি করা যায়, কয় আইয়ুবের সঙ্গে পারতেছি না, সব শয়তান একসঙ্গে বইসা কয়, আদম রে জান্নাত থেকে বাইর করছো কেমনে, কয় এমনে, কয় তাইলে আইয়ুব নবীর সঙ্গে পারতে হলে তার বিবির আগে ধরো। বিবির কাছে শয়তান ইবলিস দাঁড়ায় ডাক দেখে, আইয়ুবের বিবি তোমার স্বামীর যেই রোগে ধরছে রোগ ভালো হইব না, রোগ সুস্থ রোগের থেকে সুস্থ হবে না, কয় কি করতে হবে, কয় একটা বকরির বাচ্চা
শয়তানের নামে জবাই দিলে ভালো হয়ে যাবে। নাউজ বিল্লাহ জোরে কর, জবাই করবে কার নামে? শয়তান শিখায় কার নামে? শয়তানের নামে। এইখানে একটা শিরিক করাইব, ইমান নষ্ট করা ফালাইব। এই কথা বলার পরে বিবি যখন তাকায় দেখছি আল্লাহু আকবার, এক রওয়ায়েতে আসছে 7 বৎসর, আরেক রওয়ায়েতে আসছে 18 বৎসর। পীড়া অবস্থায়, রোগান্ত অবস্থায় পড়েছিল। যখন স্বামী সুস্থ হয় না, একদিন স্বামীর কাছে রহিমা ইসা ডাক দেয়া, কয়ে স্বামী, ও গো স্বামী, ভালো হওয়ার লক্ষণ তো দেখি না, আস্তে আস্তে খালি অধপতনের দিকে যাইতেছেন, মনে হয় ভালো হবে না। কিন্তু আইয়ুব এক কথার উপরে অটল, আল্লাহ এক। ডাক দেখ বিবিরে, আমরা সুস্থ আছিলাম কয় বৎসর? কয় 80 বৎসর। কয় অসুস্থ কয় বৎসর? কয় 7 বৎসর। কয় 80 বৎসর যদি হয়, তাইলে আল্লাহর নিয়ামত যে খাইছি সমান সমান হবে, এর আগে সমান হবে না, এর আগে সমান হবে না। 80 বৎসর সুস্থ ছিলাম, 80 বৎসর রোগ দিলে এটা সমান সমান হবে। একটা কাজ করাম, শয়তানের নামে বকরি জবাই দেয়। আইয়ুব আলাইহিস সালাম কয় না না, শয়তানের নামে আমি না 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 বকরি জবাই দিব না, প্রয়োজনে তোমাকে আমি তালাক দিয়ে দিব, তুমি বিদায় হয়ে যাও, তুমি আমার সামনে থেকে সরে যাও। ওই মুহূর্তে রহিমা, স্বামী যখন রাগ করছি, স্বামীর থেকে একটু দূরে সইরা গেছি, স্বামীর জন্য খানা আনতে গেছি, আর এদিক দিয়া পোকায় যখন কামড় দেয়, আইয়ুব আল্লাহ কলিজাটা ছিঁড়ে যাইতেছে আর সহ্য হইতেছে না, আল্লাহ তুমি শয়তান থেকে বাঁচাও, ইমানটাকে মজবুত রাখো। আমার আল্লাহ ডাক দেয় জিবরাইল, আর তারে অসুস্থ অবস্থায় রাখা যায় না। আইয়ুব রেগে বল, পায়ের মুরালে দিয়া জমিনে আঘাত করতে, আর একটু জোরে কর, পায়ের মুরালে দিয়ে আঘাত করতে বল। হযরত আইয়ুব পাহাড়ের উপরে বসা, আর ওইখানে জিবরাইল ডাক দেয় আইয়ুব, দেও 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 জমিনে একটা আঘাত কর। জমিনে আঘাত করছি, আঘাত করার সঙ্গে সঙ্গে একটা কুয়ায় পরিণত হয়ে গেছি, আর ওইখান থেকে পানিগুলো উতলায় ওঠা শুরু করছি। আমার আল্লাহ ডাক দেখ আইয়ুব, পানি পান করো আর গোসল করতেই থাকো, আসলে এইটা শয়তান করে নাই, আমি আল্লাহ তোমারে পরীক্ষা করছি শয়তানের মাধ্যমে। আইয়ুব তুমি গুগু, তুমি গোসল করো। আইয়ুব আলাইহিস সালাম ওইখান থেকে পানি পান করছি ও গোসল করতেছি, তাকায়া দেখে শরীরের থেকে কীড়াগুলো চলিয়া যাইতেছে, উড়াল মেরা মেরা চলিয়া যায়। আল্লাহ ডাক দেয় কয়, এরে আইয়ুব, এগুলো আসলে কীড়া নয়, এগুলো হইল আমার ফেরেশতা। আসলে এগুলো কীড়া নয়, এগুলো কি? ফেরেশতা। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সুস্থ করে দিলেন। সুস্থ করার পরে সুঠাম দেহ আগের মতো হয়ে গেল, সম্পদ ফিরে আসতেছি, সন্তানরা ফিরে আসতেছি, আইয়ুব আলাইহিস সালাম বসে আছি, আর ওইদিক দিয়া রহিমা পাগল পড়া হইয়া স্বামীরে খুঁজতেছি। একটা অসুস্থ স্বামী এখানে রেখে গেলাম, খানা আনতে গেলাম, না জানি বাগবার লোকে খাইয়া বলাইছে কিনা, কিন্তু সুঠাম দেহের অধিকারী একজন লোক পাহাড় উপরে বসা, ডরে ভয়ে জিজ্ঞাসাও করতে পারতেছে না। কিন্তু মুসলমান ভাইরা যখন দৌড়াইতে শুরু করছে স্বামীরে খুঁজি, হঠাৎ করি ওই যে আইয়ুব নবী বসিয়া রয়েছে, নজর পড়িয়া গেছি। আইয়ুব আলাইহিস সালাম ডাক দেয় কে মহিলা এদিকে আস, তুমি কি তালাশ করো, কয় কারে খোঁজ? কয় আমি অসুস্থ স্বামী, এখানে রাইখা খানা আনতে গেছিলাম, না জানি আমার স্বামীকে জঙ্গলার বাঘে খাইয়া পালাইছে কিনা, আমার স্বামীরে তালাশ করতেছি। আইয়ুব ডাক দিয়া কয়, তুমি কি তোমার স্বামীরে দেখলে চিনবানি? তুমি কি তোমার স্বামীরে দেখলে চিনবানি? কয় হ্যাঁ চিনব, কয় দেখতে আপনার মতোই ছিল। বিবি রহিমা ডাক দিয়া কয়, চেহারাটা আপনার মতোই ছিল। কয় রহিমা রে, আমি সেই আইয়ুব, আল্লাহ মরে সুস্থ করে দিছি, আল্লাহ মর সম্পদ ফিরাইয়া দিছি, আল্লাহ আমার সন্তানগুলো ফিরাইয়া দিছি। এ রহিমা, আমি বলেছিলাম তোমার 100 বেতের আঘাত করব, এখন ওইটা তো আমার কাজাটা কাফফারা করতে হবে, কাফফারা আদায় করতে হবে, বলো কি করা যায়? তোমার আমি বেতের 100 আঘাত দিব। জিব্রাইল ডাক দিয়ে কয়, আইয়ুব নবী গো, 100 বেতের আঘাত দিলে মহিলা কইজা পাওয়া যাবে না, আপনি 100 তো সলা লইয়া
শলা লইয়া এটাকে সুন্দর করে বান্দা আপনার বিবিরে আপনি একটা বাড়ি দেন, 100 শলা লন, 100 শলা লইয়া বাড়ি দিলে আপনি যেই মান্নত করেছিলেন ওইটা আদায় হয়ে যাবে, ওইটা আদায় হয়ে যাবি। আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাশ হয়ে গেছেন, সম্পদ আল্লাহ ফিরাইয়া দিয়েছেন। সুস্থ হওয়ার পরে আল্লাহ আইয়ুব রিজিকে, আইয়ুব এখন কেমন আছো, আগে কেমন আছিলা? আইয়ুব কয়, আল্লাহ এখনের চেয়ে আগে ভালো আছিলাম, এখনের চেয়ে আগে ভালো ছিলাম। কয় আল্লাহ তুমি তো এখন আমার জিগাও না, আইয়ুব কেমন আছো? আমি যখন অসুস্থ ছিলাম তখন তো আল্লাহ আপনি আমারে সকালে একবার বিকালে একবার জিগাইছেন, আইয়ুব তুমি কেমন আছো? আমি ওই অবস্থার মধ্যেই ভালো ছিলাম। এজন্য পদে পদে পরীক্ষা দিয়া যদি সবুর করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জন্য পরকালে জান্নাত বানাইয়া রেখেছি। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। এই হামসাদি মাদ্রাসা আপনাদের ঠিক কিনা বলেন, সবাই তো বলেন নাই। আমি যত করেছি আমরা ক্ষমা তুমি করিও, বেগুনা পাঠাইছো রে মালিক গুনা নিয়া যাব, কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাবো। ইয়া আল্লাহ তাকাই দেখো গো, আল্লাহ নুজুলে রহমতের সময় পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বীরা, কলিজার টুকরা ভাইরা, আলেমুল আমরা হাফেজে কোরআন হাজি সাহেবের একসাথে হইয়া পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা গো, ইয়া আল্লাহ যে যেখান থেকে দুই কানা হাত বাড়াইয়া ধরল, মাগুদ যত গুণা করেছি গুনার বোঝা নিয়া কাঙ্গালের মতো হাতগুলো বাড়াই দিয়েছি, মায়ার আল্লাহ ও মায়ার নজরে তাকাইয়া জীবনের সব গুণাগুলো ক্ষমা করিয়া দাও। ইয়া আল্লাহ গুনা সহকারে আজরাইল পাঠায়ো না, ইয়া আল্লাহ গুনা সহকারে কবরে নামাইও না, যদি গুনা লয়া কবরে যাই হাসরের কঠিন দিনে জাহান্নামের বেড়িগুলো গলায় লাগাইয়া হাত পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামের আগুনে ফেলে দিও না। মায়ার আল্লাহ ও দীর্ঘদিন পরে তোমার বান্দাগুলো লইয়া আমি হাতগুলো বাড়াইছি, মায়ার মানুষগুলো লইয়া হাত বাড়াইছি, আল্লাহ জীবনে কত গুণা করেছি ও মাহবু, ইয়া আল্লাহ জানি না ও কার জন্য জানি আজকের বুনা যাত্রা জীবনের শেষ মুনাজাত, জানি না বাড়িতে ফিরতে পারবো নি, গত বছর কত মানুষ এই মাহফিলটাতে হাজিরা দিয়েছিল, আজকে কবর ঘুমাইছে, আল্লাহ কবে জানি তোমার ঘরের পালকিটা আমাদের ঘরে হাজির হয়ে যায়, কোন দোকানে আমাদের নামে কাপড়ের কাপড় রেডি হয়ে গেছে, আল্লাহ কোন বাজ বাগানের বাজগুলো যেন পাইকে গেছে, আল্লাহ মাহফিলে গেলাম দোয়া করতেছি হঠাৎ করে মাহফিলের মাঝখানে চিৎকারের আওয়াজ, এমন একটা চিৎকার মারছি মাবুদ, পরে দেখলাম লোকটা দুনিয়াতে নাই, চিৎকার দিয়া জমিন ছেড়ে চলে গেল। আল্লাহ জীবনে কত মুনাজাত করলাম দেশে বিদেশের মাবুদ, জানি না কোন মুনাজাত কবুল করছো, আল্লাহ গুনাগারের দিল বলে আজকের দোয়াটা ফেরত দিবান, আল্লাহ আমাদের দোয়া কবুল করে লো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এ আমার বাবা আমার ভাই, কার জানি মালায় কার জানি বাবা নয়, মাঠটার দিকে সায়া সায়া দেখলাম নিজের বাবার চেহারার মতন একজন মানুষ পাইলাম, কার জানি বাবা নাই, আসার পরে এক লোক আমার ধৈরা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কয় হুজুর,
নিজের হাতে নিজের বাবারে গোসল দিয়া কবর নামাইছি, নিজের হাতে বাবারে কবর শুয়াইছি, বাবার পাশে দাঁড়ায় দাঁড়ায় কতবার আব্বা আব্বা কয়া ডাক দিলাম, আব্বাই তো মুখের কাপড়টা সরাইল না। আব্বাই যে কিছু বলল না, কবর ঘুমায় গেল। হুজুর ঘরটার দিকে তাকাইলে কলিজা ধাউ ধাউ করিয়া আগুন জ্বলে, বাবা কত মায়া করছে, রাত্রি বাড়িতে ফিরতে দেরি হইলে আব্বা ফোন দিয়া দিয়া কইছে তুমি কোন সময় আইবা, তোমার মায়ে তো তোমার জন্য এখনো ঘুমায় নাই। এই আদরের সন্তানগুলো রাইকা কার মা জানে কবরে, কার বাবা জানে কবরে। এরে যুবক, আজকে যদি আব্বা আম্মার নামে এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি পালাইতে পারো, এই পানি ফেরেশতার মাধ্যমে আল্লাহ জমা করিয়া তোমার মার কবরে বাব্বার কবরে যখন চোখের পানি দিবে, জাহান্নামের আগুনগুলো নিবিয়া যাবে। আব্বায় মা ডেকে ডেকে বলবে, কিসের পানি দিলা, এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি হাউজে কাউসারের পানি? ফেরেশতারা বলবে, না না না, এটা দুনিয়ার কোনো পানি নয়, তোমার সন্তানের চোখের পানি। আল্লাহ ডাক দেন, আল্লাহ বাবারা জোরে ডাক দেন না, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আমরার গুনাহ খাতা তুমি মাফ করো সহনি, আমরার গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করো সহনি, তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দারে যাবে কার কাছে, আদর করিয়া মানুষ আল্লাহ নায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বায়ো বন্ধু সবাই মিলে কবরে শোয়া বকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জনমের লাগি, দরজা বন্ধ করে দিবে জনমের লাগি। আমরার দেহ থেকে যেদিন আল্লাহ, আমরার দেহ থেকে যেদিন আল্লাহ বাহির করবা, সঙ্গে করে নিতে দিও পবিত্র ইমান, সঙ্গে করে নিতে দিও পবিত্র ইমান। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, আল্লাহ মাহফিলটা তুমি কবুল করে নাও, এই মাদ্রাসা কবুল করে নাও, কমিটিরে কবুল করে নাও, এলাকাবাসীরে কবুল করে নাও, দানবীর ভাইদেরকে কবুল করে নাও, ইয়াল্লাহ মাহফিল থেকে আমাদেরকে মাফ করে দাও, ইয়াল্লাহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, ইয়াল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব সহ মেম্বার সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা কাছে দূর থেকে যারা এখানে হাজিরা দিয়েছে, আল্লাহ সবাইকে মাফ করে দাও, আল্লাহ আমার নিচে যারা বসা আমার বাবারা যুবকেরা সবাইরে মাফ করে দাও, আল্লাহ মুরব্বীদেরকে আবু বকর সিদ্দিকের মতো বাড়াই দাও, যুবকদেরকে হযরত খালিদ বিন ওলিদের মতো বাড়াই দাও, ইয়া আল্লাহ শিবলি ভাইয়ের মা, ইয়া আল্লাহ দুনিয়াতে বিদায় হয়ে গেছি, আল্লাহ ওনার আম্মারও মাফ করে দিও। আল্লাহ একটা লোকের কথা বারবার বারবার মনে পড়ে যায়, ডাক্তার আব্দুর রউফ সাহেব, আল্লাহ দেখলে টান দিয়া বুকে নিয়া কত মায়া করতো কত মহাব্বত করতো, ইয়া আল্লাহ
এই লোকটা কবরে শুয়ে পড়ছে, তার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, লোকটারে মাফ করে দাও, কবরে জান্নাতের বাগান বানায় দাও ইয়া আল্লাহ। যারা যারা কবরে শোয়া সবাইরে মাফ করে দাও ইয়া আল্লাহ। এলাকার হামসাদি পঞ্চবটি আশপাশের গ্রাম থেকে আল্লাহ যারা কবরে শোয়া সবাইরে মাফ করে দাও আল্লাহ, সবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ইয়া আল্লাহ। এই মাহফিল থেকে আমাদের সবাইরে মাফ করে দাও ইয়া আল্লাহ, মুরব্বীদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ, যুবকদেরকে মাফ করে দাও আল্লাহ। আগামীকালকে যিনেরা এখানে আসবে বয়ান করবে আল্লাহ সহি কথা বলার তৌফিক দান করো। মহাব্বতে ওয়া শুনল যারা এই মাহফিলে আসিয়া আল্লাহ তাদের মরণ কইর কাবা ঘরে নিয়া, আল্লাহ তাদের মরণ কইর রোজা পাকে নিয়া। রব্বির হাম ঘুমা কামা রব্বাইয়া নি সগীরা, রব্বির হাম ঘুমা কামা রব্বাইয়া নি সগীরা। মরণকালে সকলের দিলে জবানে কালমাটা পড়াইয়া দিওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।